উপনির্বাচনকে কেন্দ্র করে ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডে খালসা স্কুলে বিক্ষিপ্ত অশান্তির ছবি ফুটে উঠল গণমাধ্যমের পর্দায়। তবে বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ 70 নম্বর ওয়ার্ডের পুর সমন্বয়ক অসীম বাসু। পাশাপাশি তিনি দাবি করেন, নির্বাচনী বিধি ভঙ্গ করে বিজেপি প্রার্থী 50টিরও বেশি গাড়ি এবং কর্মীদের নিয়ে বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন, যা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ ভালো কাজ করলে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি তার দায়িত্ব পালন করছেন বলে জানান। অলরেডি নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে, দলের পক্ষ থেকে প্রার্থী দিয়েছে। সেটা হচ্ছে যে নির্বাচনের বিধি যেটা আছে সেটাকে লঙ্ঘন করছেন যিনি বিজেপির প্রার্থী, প্রায় 50-55টা গাড়ি নিয়ে ঘুরছেন। আসলে ভবানীপুরের কোনো মানুষ তো নেই, আপনি দেখবেন কোনো জায়গায় কোনো ক্যাম্প নেই, কিছু নেই, আসলে মানুষই নেই সঙ্গে। কিন্তু এইভাবে একটা প্রচারে থাকার চেষ্টা করছেন, যেটা দুর্ভাগ্যজনক বলে উনি করছেন। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগ জানানোর কথা সেটা জানানো হয়েছে। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কমিশন কি গ্রহণ করছেন, তাদের সিদ্ধান্ত কি, তারা তাকে শোকজ করবেন নাকি, সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। অ্যাট দ্য সেম টাইম এই জায়গা ছাড়া মোটের ওপর ভোট শান্তিপূর্ণ হচ্ছে, মানুষ যাচ্ছে, আপনারা নিজেরাও ঘুরছেন, আপনারা দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো রকমের কোনো অভিযোগের জায়গা নেই। এখন যারা আতঙ্কিত, স্বাভাবিক কারণে তারা আতঙ্কিত হলে তখন অটোমেটিক্যালি তারা তো অভিযোগ তুলবেই, অভিযোগ তুলুক, কিন্তু আমরা বলি যে ভোটটা হতে দিন, দয়া করে বিশৃঙ্খলা তৈরি করবেন না। দেখুন, যারা কাজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, আমি মনে করছি যে এটা পজিটিভ অভিযোগ। এই অভিযোগগুলো আমাকে ইন্সপায়ার করছে আরও বেশি করে কাজ করার জন্য, কারণ 365 আমাকে তো মানুষ নির্বাচিত করেছে এখানকার, এই মানুষের আমি পরিবারের অংশ, সেই জায়গা থেকে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমার অঞ্চলে একজন দরজা খুলছেন না, বয়স্কা মহিলা, তা আমাকে তার বাড়ি তো যেতে হবে, না হলে তো আপনারাই বলবেন যে আপনি জনপ্রতিনিধি, আপনি জাননি কেন। আমি যদি সেখানে যাই, সেটা যদি অভিযোগ হয় আমি ভোটকে প্রভাবিত করছি, তাহলে সেই প্রভাবিত করার অভিযোগটাকে আমি মান্যতা দিচ্ছি, আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমাকে করতে হবে, কারণ তারা আমার অঞ্চলের বাসিন্দা, তারা আমার পরিবারের মানুষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।